বধূ সেজে বসে আছেন তামান্না খাতুন, আর বরের সাজে শামিমুর রহমান সৌরভ। দুজনকে দেখেই বোঝার উপায় নেই যে বর আর কনে বাক প্রতিবন্ধী। কথা বলতে না পারলেও ইশারা ইঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় গড়ে ওঠে, প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে ঘর বাঁধার সিদ্ধান্ত নেয় প্রেমিক যুগল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত 4 নভেম্বর বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় কনের মামার বাড়িতে জমকালো আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। বর ফরিদপুর জেলার চরবর্ণী গ্রামের রিজাউল করিমের ছেলে এবং কনে যশোরের বাঘারপাড়া উপজেলার সদুল্লাপুর গ্রামের মৃত সৈয়দ কেয়ামত হোসেনের মেয়ে। তামান্নার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে বর শামিমুরের বাক প্রতিবন্ধী বন্ধুরাই এই বিয়ের ঘটক। তারাই কনের ছবি শামিমুরকে দেয়, ফেসবুকে চলে তাদের প্রেমের সম্পর্ক। দুজনের পছন্দ হওয়ায় পারিবারিক দেখাদেখির পরে সামাজিকতা সম্পূর্ণ হয়। 2.5 লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পূর্ণ হয়। তবে সবার আগ্রহ বরকে দেখা ও বিয়ের আনুষ্ঠানিকতা কেমন হয় তা দেখা, কারণ দুজনেই তো কথা বলতে পারে না। তামান্না গ্রামের স্কুল থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে খুলনার গোয়ালখালী প্রতিবন্ধী স্কুলে ভর্তি হয়। সেখানে SSC পরীক্ষায় এ গ্রেডে পাশ করে। বর্তমানে এলাকার একটি কলেজ থেকে SSC পরীক্ষায় অংশগ্রহণ করছেন তিনি। অন্যদিকে শামিমুর ঢাকায় কেয়া কসমেটিক্স লিমিটেডে চাকরি করেন।